আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার কার্ডে ভুল নাম লেখছে, এরা কি লেখাপড়া করে নাই? লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে? কি লিখছে আপনার কার্ডে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। ভোট, ইয়াস গাইস, আমিও গতকাল রাষ্ট্রীয় অধিকার ফলিয়ে চলে এলাম গাইস। এই যে দেখতে পাচ্ছ, রাষ্ট্রীয় অধিকার আমি ফলিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। তো গতকাল ভোট দিতে গেছি, তো ভোট দিতে গিয়ে হঠাৎ করে আমার জেঠুর সাথে দেখা হয়ে গেছে, জেঠু মানে রোদ্দুর জেঠু। তো রোদ্দুরকে জিজ্ঞেস করলাম, দেখে একটা কৌতূহল বছর, তো আমার জেঠুকে জিজ্ঞেস করলাম, জেঠু আজকাল ভিডিও ভিডিও দিচ্ছ না, কি ব্যাপার, কি সব গ্যাদা ফ্যাদা ফুকে ভিডিও দিচ্ছ? আগের মতো আর সেই জোশটা পাওয়া যাচ্ছে না তোমার মধ্যে, আগে থেকে গোয়া, এখন কি সব গোয়ার বিচে বিচে ল্যাংটয়ে ঘুরে বেড়াচ্ছে, কি সব ভিডিও ভিডিও বানাচ্ছে, এখন আগের মতো ভিডিও কোথায়? তো জেঠু আমাকে এটা শোনার পর বললো, স্টাফ আজকাল ভালো পাওয়া যায় না, কি কমেডি করবো। তারপর আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, যেটু তোমার কাছে যখন কন্টেন্ট ফুরিয়ে আছে, তাহলে তোমার কাছে যদি কিছু কন্টেন্ট থেকে থাকে, এরকম যদি জানাশোনা কিছু থেকে থাকে, তাহলে আমাকে দাও, আমি তাহলে তোমারটাও মানে একটু প্রমোশন হয়ে যাবে আর আমার ভিডিও হয়ে যাবে। তারপর যেটু আমাকে আলাপ করে দিল তার খুঁড়তুতো জাঠতুতো মাসির পিসির মামার ছেলের বোনের ভাইয়ের নাতির সাথে, যার নাম হচ্ছে কামরুল হাসান নাজমুল। তো জেঠু আমাকে তার সাথে আলাপ করে দিল, জেঠু আমাকে তার সাথে আলাপ করে দিয়ে বললো, যে কোনো একটা গান শুনিস, যে কোনো একটা গান শোনার পরে যদি তোর কন্টেন্ট পেয়ে যায়, ব্যাস। আমি যে কোনো একটা গান শুনলাম আর তারপরে আমার কান দিয়ে নীল লাল ছুতো বেরিয়ে চলে গেলো। অ্যান্ড গাইস শোনা মাত্রই, অ্যান্ড আই সেড দ্যাট গাইস শোনা মাত্রই, আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিয়ে এসে উপস্থাপিত করতে চলেছি সেই বিখ্যাত প্রজ্বলিত গান যার নাম ভালোবাসা দিলি না। হ্যাঁ গাইস, গোটা গানেতে এরকমই ছিন্ন বিচ্ছিন্ন গুয়ের থাবড়া হাগা পেয়ে যাবে তোমরা, যার কারণেই বলছি কানে হেডফোনটা গুঁজে নাও আর উঠে বসে পড়ো। ভিডিও শুরু করার প্রথমে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের বলতে চাই, আমি নতুন একটা এপিসোড শুরু করেছি, গানের এপিসোড, যার নাম হচ্ছে এসো গান শুনি। এটা হচ্ছে এসো গান শুনির এপিসোড পার্ট 1। এই এপিসোডে তোমরা কী করতে পারো, তোমরা যেখান সেখান থেকে যদি তোমাদের কাছে কাছে পিঠে তোমাদের মানে যে কোনো সোশ্যাল মিডিয়া যেখান থেকে হোক, যদি এরকম ক্রিঞ্জ লেভেলের বা এরকম লেভেলের কিছু অদ্ভুত গান পাও, সেটা লিঙ্ক আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, সে তোমাদের গান আমি বেছে বেছে আমার কন্টেন্টে দেবো। নাম ইনস্টাগ্রাম আইডি আছে, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা যদি এরকম গান কোথাও থেকে পাও, এরকম লেভেলের গান, তোমরা বুঝতেই পারছো কীরকম লেভেলের গান আমি বলতে চাইছি, তো এরকম গান পেলে তোমরা অবশ্যই অতি অবশ্যই ইনস্টাগ্রামে জানাও। তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো চলো আজকে এসব গান শুনির এপিসোড 1 শুরু করা যাক। হ্যাঁ, তো এই যে ভালোবাসা দিলি না, এই গানটা সিঙ্গারকে কামরুল হাসান নাজমুল, এই গানের প্রোডিউসারকে কামরুল হাসান নাজমুল, এই গানের ক্যামেরাম্যানকে সেটাও কামরুল হাসান নাজমুল, এই গানের ডিজাইনারকে সেটাও কামরুল হাসান নাজমুল এত ট্যালেন্ট একসাথে যখন তোমার শরীরের ভেতরে চাপা পড়ে থাকে না, তখন তোমার গলা দিয়ে মুখের স্বর কিছুটা এইভাবেই বেরোয়। কেন আমি জানতে চাই, কেন এইরকম খ্যাঁচালের মতো থবড়ে নিয়ে মুখে বিমল চিবোতে চিবোতে গান করলে কে তোমাকে কাছে টেনে নেবে বাছা ধন আমার? তোমরা ভালো করে শোনো, এটা অ্যাকচুয়ালি কান্নারি আওয়াজ না, আমার এটাই মনে হচ্ছে সিরিয়াসলি। কমেন্টে জানাও কি মনে হচ্ছে তোমাদের। ভালোবাসা দিলি না, বুকি টেনে নিলি না, বুকি টেনে নিলি না, কি কোথায় টেনে নিল না, কোথায় বুকে বুকে ওরে সালা বুকে 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 কি ভাষা আমার।
It's her choice. এইবার বুঝতে পারলাম কেনই আমাদের কামরুল জামরুল বাবা ভিডিও রেকর্ডিং এর সময় লিপস নড়ায় না। মানে যখন গান করে তখন তোমরা ভালো করে লক্ষ্য করে দেবে কখনো লিপস নড়ায় না। এই দেখো মনটা কি বলে না, এটা কেন হয় জানো? কারণ এটা যদি লিপস নড়িয়ে করতো তাহলে কিছুটা এরকম দেখতে হতো। কাছে টেনে নিলি না, বুকি টেনে নিলি না, এইরকম এক্সপ্রেশনটা হতো, যার কারণে আমাদের কামরুল জামরুল বাবা ভিডিওতে লিপস নড়ায় না। মানে কোনো গান গাওয়ার সময় লিপস নড়ায় না। কি ট্যালেন্ট, উফ কি ট্যালেন্ট, উফ। মনটা কি বুঝলি না, ভালোবাসা মনটা কি বুঝলি না, চোখের পানি চরে পড়ে মনটা কি বুঝলি না। এই মেয়েটার ফিউজ অনেকক্ষণ আগে উড়ে চলে গেছে যখন এই কামরুল জামরুল তার বিষাক্ত হাত মেয়েটার হাতের উপর রেখেছিল। তারপর লিটারেলি বুঝতে পারছি না যে আমার সাথে কী করা হচ্ছে। একবার শুয়ে দিচ্ছে, একবার বসিয়ে দিচ্ছে, একবার উঠিয়ে দিচ্ছে, একবার উকুন বেঁচে দিচ্ছে। মানে একদম যে বাত বদল দিয়ে, বক্ত বদল দিয়ে, সব বদল দিয়ে কী হচ্ছে কিচ্ছু কাণ্ড করার কারণে কিচ্ছু বুঝতে পারছে না মেয়েটা। মনটা কি বুঝলি না। তোমরা আরও একটা জিনিস জানলে অবাক হবে, এই গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে না, শোনো আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এর উৎপত্তি স্থল কোথা থেকে জানো? ভালোবাসা দিলি না। Yes guys, এই গানের উৎপত্তি স্থল হচ্ছে আরো একজন নাম করা এর থেকে। ফ্যাল ফ্যাল করে তাকানো বন্ধ করে এবার সাবস্ক্রাইবটা করো, করো সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতো ভিডিও এখানে। ভিডিওর সাথে তোমাদের একটা আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছো, তো বাংলাদেশের প্রিয় ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধবী যারা ভিডিওটা দেখছো, তারা এই ভিডিওটা কোনো প্রকার নেগেটিভ হতে নিও না, প্লিজ পজিটিভ হতে নিও, কারণ এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের এন্টারটেন করার জন্যই বানানো। তো গাইস চলো আজকের মতো ভিডিও এখানে। ভিডিও যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওখানে জামরুল ছুঁড়ে মারো, যা কিন্তু ছুঁড়ে মারো ওটা যেন ক্লিক হয়ে যায়, আর নোটিফিকেশন বেলটা বাজি অল করে দিও যাতে একটা ভিডিও মিস না যায়। তো আজকের মতো ভিডিও এখানেই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সচেতন থেকো। টাটা।